মালদার ইংলিশবাজার শহরে কৃষ্ণমলি বাবুজি কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে এবং শুধু তাই নয়, ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। জানা গেছে ওই গৃহবধূর নাম সোনালী রায়, তার বয়স 29 বছর এবং তার মা বাসন্তী সরকার, যার বয়স 45 বছর। সোনালী রায়ের অভিযোগ, তার দেওর বাপি রায় প্রায় প্রতিদিন মদ্যপ অবস্থা তাকে এসে মারধর করে। পাশে বাড়ি থাকা তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাপি। আর ঠিক একইভাবে এদিন রাতে মদ্যপ অবস্থায় বাপি তাকে চুলোয় মুঠি ধরে এবং রাস্তায় ফেলে মারধর করেছে। তার মা তাকে বাঁচাতে আসলে তাকেও চুলোয় মুঠি ধরে মারধর করেছে বাপি, এমনই অভিযোগ ওঠে। আর সেই ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না বলেও দাবি করেছে সোনালী। এবং তার আরও দাবি রয়েছে, তাদেরকে বাড়িতে থাকতে দেবে না, আর সেই উদ্দেশ্যে তাকে মারধর করে তাড়াবার চেষ্টা করেছে তার দেওর বাপি। দেখছেন সেই ছবি, মালদার ইংরেজবাজার শহরে কৃষ্ণপল্লী বাবুজি কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই গৃহবধূকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, সেই গৃহবধূর নাম সোনালী রায়, যার বয়স 29 বছর এবং তার মা বাসন্তী সরকার, যার বয়স 45 বছর। যেমনটাই অভিযোগ করেছে সোনালী, তার দেওর বাপি রায় প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় এসে তাকে মারধর করে এবং পাশে তার বাড়ি রয়েছে এবং সেখানে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাপি। এবং ঠিক একইভাবে এদিন রাতে মদ্যপ অবস্থায় বাপি আসে এবং তার চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে মারধর করেছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং একই সঙ্গে তার মা যখন তাকে বাঁচাতে যায় তাকেও চুলোয় মুঠি ধরে মারধর করেছে বাপি, এমনটাই অভিযোগ ওঠে। সেই সময় তার স্বামী বাড়িতে ছিল না, এমনটাই জানা যায়, এবং তাদেরকে থাকতে দেবেন না বাড়িতে, এবং সেই উদ্দেশ্যে তাদেরকে মারধর করেছে এবং তাড়াবার চেষ্টা করছে বাপি, এমনটাই অভিযোগ করেছে সোনালী। কি অভিযোগ করেছে সোনালী শুনবো। কেন করছে? আমার দেওর মারছে বাপি রায়। কেন? ও মদ খেয়ে আসে, এসে হামেশাই একে গাল দিবে, ওকে গাল দিবে। বাড়িতে একটা বাড়িতে ও হামেশাই আসবে, এই ঘরে ঢুকবি না, ওই ঘরে ঢুকবি না, আর আমাকে এর সঙ্গে কথা বলতে দেবে না। বাড়িতে থাকতে গেলে সবার সঙ্গে কথা বলবো না, বলতে দেবে না, বলতে গেলেই তেরে তেরে আসবে মারতে। এর আগেও হামেশাই মেরেছে, আবার আজকে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরেছে। আমার বাবা মাকে গালাগালি দিবে। আমার মা বাইরে ছিল রাস্তায়, রাস্তায় ধরে পিটিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, গোটা পাড়ার লোক দেখেছে। কাকে কাকে মারধর করা হয়েছে আজকে? আজকে মেরেছে আমাকে, মেরেছে আমার মাকে, মেরেছে আর ওখানে আশেপাশে গোটা লোক, পাড়ার লোক সমস্ত দেখেছে। আমার হাজবেন্ড বাড়িতে ছিল না। কিভাবে মারধর করেছে আপনাদেরকে? চুলের মুঠি ধরে মেরেছে আর রাস্তাতে ফেলে মেরেছে, লাত ঘুষি সব মেরেছে। কি মনে হচ্ছে মারার কারণটা? কেন মারার কারণ একটাই, বাড়িতে থাকতে দিবে না, ওই এত সবাইকেই বের করেছে মেরে মেরে সবাইকে। আপনার নাম? আমার নাম সোনালী রায়। আপনার দেওরের নাম? বাপি রায়। কোথায় বাড়ি আপনাদের? কৃষ্ণপল্লী অনুকূল স্কুলের পিছনে।